ইউএন ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস লুসেডের বায়োলজির স্টাডি অফ সেল বা কোষ সম্পর্কিত চর্চা, যাকে এক কথায় সাইটোলজি বলে। তো ফার্স্ট আমরা দেখে নেব যে সাইটোলজি কাকে বলে বা সেল কাকে বলে। তো দেখো, প্রথমে বলেছে স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি, মানে কোষ সম্পর্কিত যে চর্চা তাকে বলা হয় সাইটোলজি। নেক্সট দেখো, ডেফিনেশন দিয়েছে সেল বা কোষ এর ডেফিনেশন। সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো কোষ হলো জীবনের একটা গঠনগত এবং কার্যগত একক। নেক্সট দেখো বলেছে, দি ওয়ার্ড সেল ওয়াজ ফার্স্ট কয়েন বাই ব্রিটিশ সায়েন্টিস্ট রবার্ট হুক ইন দি ইয়ার 1665। সেল বা কোষ কথাটা প্রথম বলেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোষ কথাটি প্রথম কে বলে, রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। নেক্সট যেটা আসে, দি স্মলেস্ট সেল ইজ মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সব থেকে ক্ষুদ্রতম কোষ এর নাম কি, সেটা হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম। এটা আন্ডারলাইন করে রাখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নেক্সট, দ্য লংগেস্ট সেল ইন হিউম্যান বডি ইজ নিউরন, মানুষের শরীরে সব থেকে লম্বা কোষ সেটা হলো নিউরন। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাকেও নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট যেটা আছে সেটা হলো, দ্য বিগেস্ট সেল ইজ এগ অফ অস্ট্রিচ, সব থেকে বড় যে কোষ সেটা হলো উট পাখির ডিম। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, এই পরপর চারটে কোশ্চেনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোষ কে আবিষ্কার করে, সব থেকে ছোটো কোষের নাম কি, সব থেকে লম্বা কোষের নাম কি, এবং সব থেকে বড় কোষের নাম কি। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে, স্লেডন অ্যান্ড সোয়ান স্টাবলিশ সেল থিওরি ইন দি ইয়ার 1838 and 39। তো দেখো, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে বলেছে স্লেডন এবং সোয়ান প্রথম কোষ তত্ত্ব আবিষ্কার করে, ঠিক আছে, 1863 1838 থেকে 1839 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট যেটা সেটা হলো, জার্ম প্লাজম থিওরি ওয়াজ প্রপোজড বাই অগাস্ট ওয়াইজম্যান বা ওয়াইজম্যান, ঠিক আছে, যেটাই বলো। তো জার্ম প্লাজম তত্ত্ব এটা উপস্থাপন করেন বিজ্ঞানী অগাস্ট ওয়াইজম্যান 1892 খ্রিস্টাব্দে। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট যেটা আচ্ছা সেটা হলো, মেইন ফিচার অব দি সেল থিওরি, তো কোষ তত্ত্বের প্রধান যে বৈশিষ্ট্য, দেখো চারটে বৈশিষ্ট্য দিয়েছে। তো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা সেটা হলো, অল অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেল, সব জীবী, ঠিক আছে, কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। নেক্সট যেটা, বডি অফ এভরি অর্গানিজমস ইজ মেড অফ সেল, প্রত্যেক জীবের শরীর কোষ দিয়েই তৈরি, ঠিক আছে। দুটো কথাটা অনেকটা সেম কিন্তু মানেটা আলাদা, ঠিক আছে। কোষ নিয়ে গঠিত সব জীব, আর প্রত্যেকটা জীবের শরীর কোষ দিয়েই তৈরি, ওকে। 3 নম্বর বলেছে, ইচ সেল অ্যারাইজেস ফ্রম প্রি এক্সাইটিং সেলস, প্রত্যেকটা কোষ, ঠিক আছে, আগে থেকে অস্তিত্ব আছে এমন কোষ থেকেই কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে। নেক্সট, এভরি অর্গানিজমস স্টার্ট ইটস লাইফ ফ্রম সিঙ্গেল সেল, প্রত্যেকটা জীবের উৎপত্তি হয়েছে কিন্তু একটা কোষ থেকে, অনলি ওয়ান সেল, ওকে। নেক্সট দেখো বলেছে, সেলস আর অফ টু কাইন্ডস, কোষ কিন্তু সাধারণত দুই ধরনের। নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে প্রোক্রিওটিক সেলস, অ্যান্ড নাম্বার টু ইউক্যারিওটিক সেলস, ওকে। তো ফার্স্ট আমরা দেখে নেব প্রোক্যারিওটিক সেলস কি এবং এই সেল কাদের দেখা যায়। ফার্স্ট দেখো, দিস আর প্রিমিটিভ সেলস হ্যাভিং থ্রি বেসিক স্ট্রাকচার টিপিক্যালি সেলস বাট ল্যাক নিউক্লিয়ার মেমব্রেন। এই ধরনের কোষ কিন্তু আদিম কোষ, ঠিক আছে, এটা সবার প্রথমে দেখা যায়। আর এটা তিনটে বেসিক মানে সাধারণ গঠন আছে, ঠিক আছে। আর এর কোষগুলি
একটা জিনিসের অভাব দেখা দেয়, সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। ওকে, নেক্সট দেখো, বলেছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট ইন এ রিজনস অফ সাইটোপ্লাজম কল্ড নিউক্লয়েড। তো দেখো, নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল বা বস্তুগুলো সাধারণত সাইটোপ্লাজমের মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় নিউক্লয়েড। ওকে, নেক্সট যেটা, আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলস আর অ্যাবসেন্ট সাচ অ্যাজ মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডিস ইটিসি। আর অন্য যেসব মানে ওই পর্দার মধ্যে অনুপস্থিত থাকে সেটা হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি এগুলো। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই প্রোক্যারিওটিক সেলস কাদের দেখা যায়। ফার্স্ট দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটিক্স। তো দেখো, এই সব কিন্তু প্রোক্যারিওটিক সেলস এর একটা উদাহরণ, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া এইগুলো সবই প্রোক্যারিওটিক বা আদি কোষ দিয়ে গঠিত। নেক্সট আছে, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইন ব্যাকটেরিয়াল সেল ইজ জিরো। এইখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কিন্তু শূন্য। ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকেই না। নেক্সট যেটা বলেছে সেটা হলো স্মলেস্ট নন প্রোক্যারিওটিক্স অর্গানিজমস ইজ মাইকোপ্লাজমা, সব থেকে ছোট, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক জীব যেটা আমরা জানি সেটা হলো মাইকোপ্লাজমা। নেক্সট, ইউক্যারিওটিক সেলস বা আধুনিক কোষ যেটা বলা যায়, দিস আর কমপ্লিট সেলস হুইচ কন্টেইন মেমব্রেন বাউন্ড অর্গানেলস অ্যান্ড নিউক্লিয়াস। তো এই ইউক্যারিওটিক সেলস বা কোষ, এটাকে একটা সম্পূর্ণ কোষ বলা হয়, কারণ এর মধ্যে পর্দা থাকে এবং নিউক্লিয়াস থাকে, মানে এই কোষটা পর্দা দিয়ে ঘেরা থাকে আর নিউক্লিয়াস থাকে। ওকে, নেক্সট দেখো, বলেছে ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার প্ল্যান্টস অ্যানিমেলস হ্যাভ ইউক্যারিওটিক সেলস, মানে এককোষী এবং বহুকোষী যেসব প্রাণী এবং উদ্ভিদ আছে সেইগুলো কিন্তু সবাই এই ইউক্যারিওটিক কোষ নিয়েই গঠিত। নেক্সট আসে, দ্য বিগেস্ট সিঙ্গেল সেলড অর্গানিজমস ইজ অ্যাসিটাবুলারিয়া। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবথেকে বড় এককোষী জীব এর নাম কি, সেটা হলো অ্যাসিটাবুলারিয়া। এর জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, নিউক্লিয়াস কন্টেইন ক্রোমাটিন মেড আপ অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন। তো নিউক্লিয়াস এর মধ্যে কি থাকে, ক্রোমাটিন থাকে যেটা ডিএনএ দিয়ে তৈরি, এবং হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন থাকে, আর এই ক্রোমাটিন ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। নেক্সট যেটা জানবো সেটা হলো নিউক্লিওলাস ইজ প্রেজেন্ট ইনসাইড নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে নিউক্লিওলাস। ওকে, নেক্সট এবার আমরা জানবো ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক্স অ্যান্ড ইউক্যারিওটিক্স, মানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য কি। ওকে, নেক্সট দেখো, বলেছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এর ডিফারেন্স বা পার্থক্য। নাম্বার ওয়ান, বলেছে সাইজ অফ সেল ইজ জেনারেলি স্মল, এর যে কোষের আকারটা এটা সাধারণত ছোট হয়। আর ইউক্যারিওটিক সেলসে কি বলছে, সাইজ অফ সেল ইজ জেনারেলি লার্জ, আর এই ধরনের কোষগুলি সাধারণত বড় হয়। নেক্সট, নিউক্লিয়াস অ্যাবসেন্ট, আর ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস প্রেজেন্ট, মানে এটাই প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিকে নিউক্লিয়াস থাকে। তিন নম্বর, বলেছে ইট কন্টেইনস সিঙ্গেল ক্রোমোজোমস হুইচ ইজ সার্কুলার ইন শেপ, আর এটা কি বলছে, এটা একটা মাত্র ক্রোমোজোম থাকে যেটা কি না আকারে গোলাকৃতি। নেক্সট, ইউক্যারিওটিক সেলসে বলছে ইট কন্টেইনস মোর দ্যান ওয়ান ক্রোমোজোম, ইউক্যারিওটিক কোষে এক থেকে একের অধিক ক্রোমোজোম থাকে। চার নম্বর, বলেছে প্রোক্যারিওটিক সেলসে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট, মানে এখানে কোষের চারপাশে যে পর্দা এটা কিন্তু থাকে না, এটা অনুপস্থিত।
আর ইউক্যারিওটিক সেলে সেল অর্গানেলস প্রেজেন্ট, মানে কোষের যে চারপাশে যে পর্দা সেটা কিন্তু মানে এক কথায় কোষ পর্দা থাকে। 5 নম্বর বলেছে সেলস ডিভিশন টেক্স প্লেস বাই ফিশন অর বাডিং। কোষ বিভাজন সাধারণত এখানে নিয়ে থাকে ফিশন এবং বাডিং বা কোরোদগম যাকে বলে, মানে কোষের বিভাজন হয়। আর ইউক্যারিওটিক সেলসে বলছে সেলস ডিভিশন টেক্স প্লেস বাই মাইটোসিস অ্যান্ড মিওসিস। কোষ বিভাজন সাধারণত এখানে অংশগ্রহণ করে থাকে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট এখানে বলেছে স্ট্রাকচার অফ টিপিক্যাল সেল, তো বিভিন্ন ধরনের কোষের গঠন। নেক্সট বলেছে এ সেল হ্যাভ ফলোয়িং স্ট্রাকচার, একটা কোষের বিভিন্ন ধরনের গঠন থাকতে পারে। 1 নম্বর আছে সেল ওয়াল, মানে কোষ প্রাচীর। এটা বলার আগে আমি বলে নেব, তোমরা সবাই জানো যে লুসেন্টের জেনারেল নলেজ চাকরিপ্রাপ্তিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই এই বইটা যাদের নেই তারা কিনে নিতে পারো, লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট বলেছে সেল ওয়াল বা সেল প্রাচীর, ইন প্ল্যান্ট সেল দেয়ার ইজ এ রিজিড সেল ওয়াল হুইচ ইজ নন লিভিং অ্যান্ড ফ্রিলি প্রেমেবল। তো একটা উদ্ভিদের যে কোষ সেটা কিন্তু খুব দৃঢ় হয় এবং কোষ প্রাচীরগুলো ঠিক আছে জীবন্ত নয়, মানে মৃত, ওকে, এবং স্বাধীন মুক্ত থাকে ওর কোষ প্রাচীর। নেক্সট যেটা বলেছে ইট ইজ মেড আপ অফ সেলুলোজ অর সাইটিন, আর এই উদ্ভিদের যে কোষ প্রাচীর এটা সেলুলোজ বা সাইটিন দিয়ে তৈরি থাকে, ওকে। নেক্সট ইট প্রোভাইড শেপ অ্যান্ড রিজিডিটি টু দ্য সেল, আর এইটা কোষকে কিন্তু দৃঢ়তা এবং আকার দিয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ পেপটিডোগ্লাইকেন। তো দেখো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর এটা তৈরি হয় পেপটিডোগ্লাইকেন দিয়ে, ওকে। নেক্সট সেল মেমব্রেন, মানে কোষ পর্দা, ইট ইজ অলসো নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন হুইচ ফর্মস দ্য আউটার কভারিং অফ অ্যানিমাল সেলস। তো কোষ পর্দাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা প্লাজমার পর্দা, এইটা প্রাণী কোষের বাইরে ঠিক আছে এটাকে ঢেকে রাখে। ইন প্লান্ট সেল ইট ইজ ফাউন্ড উইদিন সেল ওয়াল, আর গাছের ক্ষেত্রে কিন্তু এই কোষটা পাওয়া যায় কোষ প্রাচীরের ভেতরে। ইট ইজ থিন ইলাস্টিক লিভিং ডাবল লেয়ার অ্যান্ড প্রিয়াম্বল মেমব্রেন, আর প্রাণীদের ক্ষেত্রে এটা পাতলা ইলাস্টিক এবং জীবন্ত এবং ডাবল তল, ঠিক আছে ডাবল লেয়ার আছে, আর এটা একটা স্বাধীন পর্দা। ইট ইজ মেড আপ অফ ফসফোলিপিড মলিকিউলস, আর এই প্রাণী কোষের যে পর্দা এটা কিন্তু তৈরি হয় ফসফোলিপিড অণু দিয়ে, ওকে। এবার সেল মেমব্রেন বা কোষ পর্দার কাজ কী, ফাংশন, ইট রেগুলেটস মুভমেন্ট অফ মলিকিউলস ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য সেল, এটা কী করে কোষের অণুগুলির বাইরে এবং ভেতরের যে চলাচল এটা নিয়ন্ত্রণ করে, ওকে। নেক্সট আমরা দেখে নেব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কী বলছে, দ্য হোল ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড প্লাজমা মেমব্রেন ইজ প্রোটোপ্লাজম, যে সম্পূর্ণ তরল প্লাজমা পর্দার ভেতরে অবস্থান বা খুঁজে পাওয়া যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম, ঠিক আছে, মানে এটা এক ধরনের তরল প্রোটোপ্লাজম। দ্য নেম প্রোটোপ্লাজম ইজ গিভেন বাই পারকেনজি ইন 1839, আর এই প্রোটোপ্লাজম নামটা ঠিক আছে দিয়েছিল পারকেনজি 1839 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখব প্রোটোপ্লাজম ইজ মেড আপ অফ ভেরিয়াস কেমিক্যাল সাবস্টেন্স লাইক ওয়াটার, আয়ন্স, সল্টস অ্যান্ড অর্গানিক মলিকিউলস। দেখো প্রোটোপ্লাজমটা তৈরি বিভিন্ন জৈবিক বা রাসায়নিক বস্তু দিয়ে, যেমন জল, আয়ন, লবণ এবং জৈবিক অণু। নেক্সট বলেছে ইট ইজ দ্য লিভিং পার্ট অফ সেলস, এটা হচ্ছে কোষের জীবন্ত অংশ। তারপরে আমরা দেখে নেব
प्रोटोप्लाज्म इज डिवाइडेड इंटू टू पार्टस। प्रोटोप्लाज्म के दो भागे भाग करा जाए, ठीक है। एक हलो साइटोप्लाज्म और नेक्स्ट न्यूक्लियोप्लाज्म। तो साइटोप्लाज्म का बोलते द फ्लुइड फाउंड आउटसाइड द न्यूक्लियर मेम्ब्रेन। जे तरलटा न्यूक्लियर पर्दार बाहरे पाव जाए ताके साइटोप्लाज्म बोला होता है। और न्यूक्लियोप्लाज्म दि फ्लुइड फाउंड इनसाइड द न्यूक्लियर मेम्ब्रेन। और जे तरलटा न्यूक्लियर पर्दार भेतरे पाव जाए ताके बोला है न्यूक्लियोप्लाज्म। ओके, तारपरे नेक्स्ट बोला होता है 99% अफ प्रोटोप्लाज्म इज मेड अप अफ अक्सिजन 76%, कार्बन 10.5%, हाइड्रोजेन 10% एंड नाइट्रोजेन 2.5%। এখানে দেখো 99% যে প্রোটোপ্লাজম এটা তৈরি অক্সিজেন 76% নিয়ে, কার্বন 10.5% নিয়ে এবং হাইড্রোজেন 10% নিয়ে এবং নাইট্রোজেন 2.5% নিয়ে তৈরি। নেক্সট বলেছে 80% অফ প্রোটোপ্লাজম ইজ ওয়াটার। আর 80% প্রোটোপ্লাজমের কি হয়, জল থাকে। নেক্সট দ্য রেশিও অফ ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড ফাউন্ড ইন প্রোটোপ্লাজম ইজ 81:19। এখানে দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অজৈবিক এবং জৈবিক যে যৌগগুলো আছে প্রোটোপ্লাজমের মধ্যে, সেই অজৈবিক এবং জৈবিক এর যৌগের অনুপাত হলো 81:19। ওকে, নেক্সট আমরা দেখে নেব মাইটোকন্ড্রিয়া কি। তো মাইটোকন্ড্রিয়া দেখো এটা ডিসকভার্ড বাই অল্টম্যান ইন দি ইয়ার 1886। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে যিনি বিজ্ঞানী অল্টম্যান 1886 খ্রিস্টাব্দে। দিস আর সিলিন্ডারিক্যাল রড শেপড অর স্পেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম। আর এই মাইটোকন্ড্রিয়া কি হয়, চোঙাকৃতি এবং লম্বা আকারের এবং গোলাকৃতি, ঠিক আছে, এটাকে সাইটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়। নেক্সট তারপর বলেছে ইট ইজ সারাউন্ডেড বাই ডাবল লেয়ার মেমব্রেন। আর এই মাইটোকন্ড্রিয়াটা চারপাশে, ঠিক আছে, দ্বিতল বা ডাবল লেয়ারের পর্দা দিয়ে ঘেরা থাকে। নেক্সট ইনার মেমব্রেন হ্যাজ মেনি ফোল্ড কল্ড ক্রিস্টি। আর ভেতরের মানে মাইটোকন্ড্রিয়ার ডাবল লেয়ার, তার ভেতরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারে কিন্তু যে ভাঁজ থাকে সে ভাঁজকে বলা হয় ক্রিস্টি। নেক্সট বলেছে দ্য ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড ম্যাট্রিক্স। আর যে তরলটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। নেক্সট হুইচ কন্টেইন ম্যানি এনজাইম অ্যান্ড কো এনজাইম। আর এই তরলের মধ্যে অনেক উৎসেচক এবং সহ উৎসেচক পাওয়া যায়। নেক্সট বলেছে মাইটোকন্ড্রিয়া ইজ কনসিডারেড অ্যাজ প্রোক্যারিওটিক সেলস ইনসাইড ইউক্যারিওটিক। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে আন্ডারলাইন করে রাখো। দেখো মাইটোকন্ড্রিয়াকে বিবেচনা করা হয় যে ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে। নেক্সট বলেছে ফাংশন, মানে এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি। দেখো মাইটোকন্ড্রিয়া ইজ দি রেসপিরেটরি সাইট অফ সেলুলার রেসপিরেশন। কোষের যে শ্বাস প্রশ্বাস, সেই শ্বাস প্রশ্বাসের একটা অংশ হলো মাইটোকন্ড্রিয়া। নেক্সট বলেছে মাইটোকন্ড্রিয়া সিনথেসিস এনার্জি রিচ কম্পাউন্ড এটিপি। আর মাইটোকন্ড্রিয়া দেখো সংশ্লেষ করে বিশাল পরিমাণ শক্তি, যেটা এটিপি আকারে বা এটিপি যৌগ আকারে থাকে। নেক্সট বলেছে ইট ইজ অলসো নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দি সেল। আর এই কারণের জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কারণ এখানে অনেক বেশি পরিমাণ শক্তি জেনারেট করতে পারে। নেক্সট বলেছে গলগি বডিস। তো গলগি বডিস কি বলছে, ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট ক্যামিলো গলগি। এই গলগি বডিটা আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যামিলো গলগি। ওকে, নেক্সট বলেছে গলগি বডিস আর মেড আপ অফ গ্রুপ অফ টিউবস ভ্যাসকেলস অ্যান্ড ভ্যাকিউলস। এই গলগি বডি তৈরি, ঠিক আছে, এক দল টিউব অথবা ভ্যাসকেল এবং ভ্যাকিউল নিয়ে, ঠিক আছে, মানে এটা একটা টিউব এর এক গুচ্ছ, যেটাকে এক কথায় বলা হয় গলগি বডিস। নেক্সট ইন প্লান্ট ইট ইজ মোর ইন নাম্বার অ্যান্ড হিট হেয়ার ইট ইজ নোন অ্যাজ ডিকটোজোমস। তো দেখো গাছের, ঠিক আছে, গাছেদের কিন্তু এই
গলগি বডিসের সংখ্যা প্রাণীর তুলনায় অনেক বেশি, আর এগুলোকে বলা হয় ডিক্টোজোম। ঠিক আছে, অনেক বেশি পরিমাণ থাকার কারণে এদের একটা নামকরণ দেওয়া হয়েছে ডিক্টোজোম। এইবার নেক্সট দেখে নেব এই গলগি বডিসের কাজ কী বা ফাংশন। ওকে, ফার্স্ট বলেছে ইট ওয়ার্কস অ্যাজ এ স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অফ ম্যাটেরিয়াল। এটা হলো কোনো বস্তুকে কী করে, স্টোর মানে সঞ্চিত করে রাখে, প্রক্রিয়াকরণ করে এবং প্যাকেজিং করে। নেক্সট বলেছে ইট অলসো ইনভলভ ইন সিনথেসিস অফ সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন অ্যান্ড লাইসোজোম। এটা যুক্ত থাকে, ঠিক আছে, কোষ প্রাচীর, প্লাজমা পর্দা এবং লাইসোজোমকে সংশ্লেষ করার কাজেও। নেক্সট তারপরে দেখো বলেছে ইট হেল্পস ইন দি সিনথেসিস অফ কার্বোহাইড্রেট ফ্রম সিম্পল সুগার হুইচ কম্বাইন উইথ প্রোটিন মেড বাই রাইবোজোমস ফর্মিং গ্লাইকোপ্রোটিন। এটা কী করে সাহায্য করে কার্বোহাইড্রেটকে, ঠিক আছে, সংশ্লেষ করতে একটা সাধারণ চিনি থেকে বা সাধারণ সিম্পল যে সুগার, সেই সিম্পল সুগার থেকে এটাকে কম্বাইন করে, ঠিক আছে, কার্বোহাইড্রেটে সংশ্লেষ করে। নেক্সট বলেছে তারপরে এটা আরও তৈরি করে, ঠিক আছে, প্রোটিনের সঙ্গে, ঠিক আছে, রাইবোজোম এবং শেষ পর্যন্ত গ্লাইকোপ্রোটিন তৈরি করে। নেক্সট বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এটা কি, মেমব্রেনস বা মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিউবুলস লাইক এ স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম ইজ কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো টিউবুলাস বা টিউব এর একটা নেটওয়ার্ক বা জাল যেটা গঠন করে সাইটোপ্লাজমের মধ্যে, তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, মানে সাইটোপ্লাজমের মধ্যে টিউবের যে একটা জাল বা নেটওয়ার্ক সৃষ্টি করে সেটাকে এক কথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। নেক্সট বলেছে ইট ইজ অ্যাটাচড উইথ নিউক্লিয়াস ওয়ান ওয়ান সাইড অ্যান্ড আদার সাইড ইট ইজ জয়েন্ট উইথ প্লাজমা মেমব্রেন। আর এই জাল বা নেটওয়ার্কটা একটা প্রান্ত যুক্ত থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের সঙ্গে এবং অন্য প্রান্ত যুক্ত থাকে প্লাজমা পর্দার সঙ্গে। নেক্সট ফাংশন মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস ইন ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়ালস। তো দেখো এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম এটা কিন্তু কী করে, বিতরণে মানে বস্তু বিতরণে বা খাবার বিতরণে সাহায্য করে, ঠিক আছে, উদ্ভিদ বা প্রাণীর। নেক্সট বলেছে ইট ফর্মস সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ সেল। এটা কোষের, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক মানে আকার গঠনের কাজে সাহায্য করে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।